হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আইতাছি। এই ভিডিওটা হইতাছে এই যে টাকা পয়সা, আর এই টাকা পয়সাগুলো অনেক কষ্ট করে তিল তিল করে জমাইছি, তো এই জমানোর পর আজকে বাইর করে দেখলাম অনেকগুলো টিয়া পয়সা হয়ে গেলো। তো অনেকগুলো গাইজে শেয়ার করতেছি, এগুলো হাঁস টিক্কা কয়েল কিনে আলাদা করে লইতেছি। এক টিক্কা আছে, দুই টিক্কা আছে, তো বেগিনে আলাদা আলাদা করে ফুল বানা লইতেছি। মানে কী যে করুম এটা ভাবতেছি যে একবার ফুল বানাই দিচ্ছি, একবার ফুল ভাঙতেছি, একবার সোজা করে রাখতেছি, শুধু টাকাগুলোর এলোমেলো করতেছি, কারণ আর কোনটা ভালো লাগতেছে এটা বুঝতেছি না। তো এই কুলদি সান অনেক ডক লাগতেছে, আর টাকাগুলো কিন্তু অল্প অল্প করে জমাতে জমাতে সাইজান অনেকগুলো টাকা হয়ে গেছে। আর কাছে যে না তো টাকা সিনিমিনি করে নাই, নিজেও কিন্তু জানতাম না, অন্ত দেখলাম অনেক টাকা পয়সা আছে। তো এগুলো 5 টাকার কয়েল কিনে আলাদা আলাদা করে রাখতেছি, 2 টাকা কিনে আলাদা, 1 টাকা কিনে আলাদা, সব আলাদা আলাদা করে রাখতেছি। এই টিয়া হইসা কিন কিন্তু আর একদিন হয় না, এগিন আর অনেক সময় লই আর তাই এখন হয়েছে। আগের কালে লাল লাল 1 টাকার কয়েল কিন কিন্তু অনান দেওয়া যায় না, অনেকগুলো নতুন নতুন কয়েল বাইর হয়েছে, কয়েকদিন পরে কিন্তু কিছুই থাকতো না, সব আপডেট হয়ে গেছে, বুঝছেন না? তো এগুলো দেখতেছেন আগের কালের কিছু, 1 টিকা কয়েল আছে, 2 টাকার কয়েল আছে, তারপরে 5 টাকার কয়েল আছে। তো কয়েল বেগি নাই সুন্দর করে সাজাইতেছি, আর দেখতেছি ইস এত টাকা যার কাছে আছে এটাই নিজেও কিন্তু কইতে হইতাম না। আর কয়েল এত কয়েল হয়ে গেলো একান দুয়ান করি, আমি দেখা পুরো অবাক হয়ে গেলাম। আচ্ছা আরেকখান কথা কই রেখেতেছি আন্নে করে, আর ভিডিও হয়তো সপ্তাহে 4 দিন আপনারা হাইবেন, শুক্রবার শনিবার সোমবার বুধবার আবার শুক্রবার শনিবার, এভাবে করি সপ্তাহে 4 দিন পাই যাবেন বিকাল 5টা বাজে। তো এগুলো দেখতেছেন টাকাগুলো সবাই সুন্দর করে গোছায় রাখতেছি, আবার এলোমেলো করে দিলাম, আর ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, টাকা পয়সা কিন্তু দেখাইলাম, ব্যাকে ভালো থাকেন। আর একখান কথা আপনারা আর চ্যানেল গারে দয়া করে ফলো করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিন, ইউটিউবে যারা দেখতেছেন ফেসবুকে ফলো দিয়ে দিয়েন, ব্যাগে খুব ভালো থাকবেন, হরের ব্লগে দেখা হইব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।